10 টাকা বিরিয়ানি? 10 টাকা? ভাবো 10 টাকা 10 রুপিস। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ভিডিও। শরীরটা একটু খারাপ আছে, একটু হালকা গলা ফলা ধরে গেছে। অ্যাড্রেসটা মানে বলবো কি বলবো না সেটা আমি একটু মানে চিন্তায় আছি যে কীভাবে তোমাদের সাথে মানে সেই অ্যাড্রেসটাকে রিপ্রেজেন্ট করবো। মানে আমি তো ফার্স্টে এখন শুনছি না, অ্যাকচুয়ালি কী হয়েছে, বাবা ফার্স্টে আমাকে বলছে যে তোরাও কি একটা ভিডিও করতে পারিস বা গিয়ে একটা টেস্ট করে আসতে পারিস। আমি বললাম হ্যাঁ কী কোথায়, তখন বলছে যে দই এখানে বিরিয়ানি পাওয়া যায়, যে বিরিয়ানি টেস্ট করতে যাবো। বলে না, 10 টাকার বিরিয়ানি ওখানে নাকি, যে যিনি বিরিয়ানিটা বেচেন তিনি হচ্ছে শ্যামল কাকু, শ্যামল কাকু 10 টাকার বিরিয়ানি। আমি কখন ফার্স্টে বিশ্বাসই করিনি, মানে 10 টাকার বিরিয়ানি মানে এটাও কি এক্সিস্ট করে পৃথিবীতে। তারপরে আমি নেট সার্চ করলাম, মানে ফার্স্টে আমি ফেসবুক তখন করছি, মানে ফেসবুকে তখন আমি জাস্ট একটু পোস্ট পোস্টগুলো দেখছিলাম। তো আমি ভাবলাম যে একটু ফেসবুকে আগে দেখি যে ফেসবুকে এরকম আপডেট আছে কি না। তো আমি সার্চ করলাম 10 টাকার বিরিয়ানি, বিশ্বাস করে বেরিয়ে আসলো 10 টাকার বিরিয়ানি। আচ্ছা, তারপরে আমি সার্চ করলাম, আমি তোমাকে দেখিয়ে দেবো আমি সার্চ করেছি আর সত্যিকারের বেরিয়েছে। তারপর গুগলে সার্চ করলাম, তো সেখানেও বেরিয়ে আসলো 10 টাকার বিরিয়ানি। মানে ভাবতে পারছো 10 টাকার বিরিয়ানি, 10 টাকা, মানে ভাবনার বাইরে। প্রথমে শুনে 5 মিনিট ভাবছিলাম যে কানে ঠিক শুনছি তো নাকি ভুল শুনছি, 10 টাকার বিরিয়ানি। তারপরে ভাবলাম, সেকেন্ড থার্ড যেটা মাথায় আসে সেটা হচ্ছে খেতে কেমন হবে, টেস্ট কেমন হবে। না যদিও আমি টেস্ট করিনি, বাট অ্যাড্রেসটা দেখিয়ে যে 4টে পা আমি আগে গিয়েছিলাম, সেই 4টে পা না, সেই 5টা 6টা পা আমি আবার পিছনে চলে আসলাম অ্যাড্রেসটা জেনে। তাহলে এত তালগোল না পাকিয়ে আগে চলো অ্যাড্রেসটা জেনে নিই, তারপরেই নয় আমরা একটু কথাগুলো শেয়ার করবো বলবো। ওকে, তো এখন অ্যাড্রেসটা জেনে নিই। তো আপনাকে প্রথমে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নামতে হবে কৃষ্ণনগর স্টেশনে, সেখান থেকে বাস ধরতে হবে, সেই বাস ভাড়া হচ্ছে 25 টাকা। তারপর আপনাকে নামতে হবে নবদ্বীপ রেলগেট, সেখান থেকে মাত্র 2 মিনিট হেঁটে আপনাকে যেতে হবে নবদ্বীপ স্টেশন। সেখান থেকে কাটোয়া লোকাল ধরে, যার মূল্য 10 টাকা, আপনাকে নামতে হবে দাইহাট স্টেশনে। সেখান থেকে টোটো ধরে, যার ভাড়া 20 টাকা, আপনাকে নামতে হবে পানুহাট বাজারে। সেই বাজারে বসেন শ্যামল কাকু, তিনি বিক্রি করেন 10 টাকার বিরিয়ানি। খুব বাবা, অ্যাড্রেস পড়ে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। দেখো তোমরা দেখে নাও যদি যেতে পারো। তো অ্যাড্রেস তো জানলে তাই না, অ্যাড্রেসটা খুব ভালো। যদি ওই অ্যাড্রেসটা হচ্ছে কলকাতায় যারা থাকো তাদের জন্য মানে বীভৎস দূর। হ্যাঁ, যারা কলকাতা থাকো তাদের জন্য তো একদমই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এখানে যারা নবদ্বীপে যারা থাকো, নবদ্বীপে, হ্যাঁ নবদ্বীপের দিকে যারা থাকো তাদের জন্য এটা খুবই হয়তো কাছাকাছি হতে পারে। তোমরা মোটামুটি 50-60 টাকা খরচা করে 10 টাকার বিরিয়ানি খেতে যেতে পারো তোমরা। বাট সিরিয়াসলি আমি থাকি যে এখানে বোকামির কাজ হবে এখান থেকে 10 টাকার বিরিয়ানি ট্রাই করতে যাওয়ার। আর যদি বলি কোয়ান্টিটি, 10 টাকার তুলনায় কোয়ান্টিটি ঠিকই দেয়, 10 টাকার বিরিয়ানি এরকম একটা পাতায় দিচ্ছে, খুব ভালো। অনেকেই গেছে, ট্রাই করেছে, ভালো রিভিউ আছে। তোমরা চাইলে যেতে পারো, তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, তোমাদের যদি কারো নবদ্বীপের দিকে বাড়ি থাকে তাহলে তোমরা তো নিশ্চয়ই টেস্ট করবে। আর যদি কেউ না করে থাকে তাহলে অবশ্যই এখানে টেস্ট করো, আর আমাদেরকে একটা রিভিউ দিও যে খেয়ে তোমাদের কেমন লাগলো 10 টাকার বিরিয়ানি। সিরিয়াসলি মানে আমি শুনছি বারবার বলতে ইচ্ছে করছে 10 টাকার বিরিয়ানি, 10 টাকার বিরিয়ানি, 10 টাকার বিরিয়ানি। তো যাই হোক, অ্যাড্রেসটা তোমাদের দেখিয়ে দিয়েছি, শেয়ার করে দিয়েছি, তোমরা চলে যাবে টেস্ট করবে। 10 টাকার বিরিয়ানি তো আর খাওয়া হবে না, আমরা 100 টাকার বিরিয়ানি খাবো, কোনো অসুবিধা নেই। তো চলো এখন ঘুমাতে যাই, ভেবে আর লাভ নেই, যেতে যখন পারবোই না। যেতে পারবো, যেতে পারবো না এমন না, বিদেশে তো নয় যেতে পারবো, কিন্তু কী বলতো, 10 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য 300 টাকা খরচা করার কোনো দরকারই নেই। মানে এখান থেকে আমাকে নবদ্বীপ যেতে হবে, আর দেখো এখান থেকে না, আমি ভালো করে বোঝাই, এখান থেকে রিক্সা ধরে আমাকে কোনো একটা বাসস্ট্যান্ড যেতে হবে, সেখান থেকে আমাকে শিয়ালদা যেতে হবে, শিয়ালদা থেকে আমাকে নবদ্বীপের ট্রেন ধরে নবদ্বীপ যেতে হবে। আচ্ছা, নবদ্বীপ থেকে আবার একটা বাস ধরতে হবে, বাস ধরে অটো টোটো এই সেই করে করে প্রায় 100-150-200 টাকার তো খরচা আছেই। মানে 10 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য 200 টাকা খরচা করার কোনো মানেই হয় না, তার থেকে 100 টাকার বিরিয়ানি বাড়িতে বসে বসে খাওয়া অনেক ভালো। বাট যিনি এটা করছেন তাকে সত্যি স্যালুট জানাই, যে 10 টাকার বিরিয়ানি এই বাজারে বিক্রি করছে, মানে এরকম একটা কস্টলি বাজারে 10 টাকার বিরিয়ানি ভাবা যায়? উফ, সত্যি কাকু আপনাকে স্যালুট জানাই আমি। তবে এটা কিন্তু মানতে হবে, আপনার মতো লোক আছে বলেই পৃথিবীটা এখনও বেঁচে আছে। পৃথিবীটা না বাঁচলেও দাইহাট স্টেশনের, দাইহাট না ডাইহাট মনে হচ্ছে, যাই হোক দাইহাট স্টেশনের পানুহাট বাজারের লোকেরা তো বেঁচেই আছে, একদম চকচকে মানে লাইফস্টাইল তাদের। ভাবো 10 টাকার বিরিয়ানি ইচ্ছা করলে খেতে পারে, কী মজা না? উফ, কাশ আমিও থাকতাম সেখানে। ঠিক আছে চলো ঘুমাতে যাচ্ছি, বাই। গুড ইভিনিং, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, বাই গড, পিরিয়ডস হলো না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, মানে বিছানাটাই আমার বেস্ট ফ্রেন্ড ফর এভার।
আর বাই দ্য ওয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এত দূর এসেছে আমার সাবস্ক্রাইব তো বানতে হয়, তাই না? আর গিয়ে পারলে খেয়ে এসো 10 টাকার চিকেন বিরিয়ানি। তো আজকের মতো টাটা, খুব শিগগিরই ফিরে আসবো নতুন ভিডিওর সাথে। বাই বাই, অ্যান্ড চিকেন বিরিয়ানিওয়ালা গুড নাইট, বাই বাই।